একি তুমি কাঁদছো? চোখের পানি যার একমাত্র সম্বল সে কাঁদবে না তো কি করবে? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয় সীমা। কি হয়েছে তোমার আমাকে বলো। জীবনে সবকিছু কি প্রশ্ন করে জানতে হয়? আমাকে দেখেও কি বুঝতে পারেন না কেন আমি কাঁদছি? আমার দিকে তাকিয়েও কেউ অনুভব করতে পারেন না এক নিদারুণ যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। পৃথিবীর সব গাছ যদি কলম হতো আর সব সাগরের পানি যদি কালি হতো তবুও সেই কালি আর কলমে লিখে আপনাকে বোঝাতে পারবো না আমার দুঃখ কতটুকু। তোমার দুঃখ আমি বুঝি সীমা, যে কারণে তুমি আজ চোখের পানি ফেলছো সেই একই দুঃখ তো আমারও। আপনজন হারানোর ব্যথা সহজে ভোলা যায় না। আমার বন্ধু সাগরের স্মৃতি যখন আমার মনে পড়ে তখন নিজেকে আমি আর ঠিক রাখতে পারি না। তোমার মতো আমার চোখ দিয়েও পানি ঝরতে থাকে অঝরে। সুখের স্মৃতিগুলো কেন দুঃখের সাগরে হাবুডুবু খায় বলতে পারো সীমা? সবই হয়তো ভাগ্য, এই ভাগ্যই আমাকে আপনাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা লন্ডনে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ, তাতে তোমার মঙ্গল হবে। সীমা, তোমার কাছে আমি কখনো কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি দেবে? নিশ্চয়ই দেব। বলুন বলুন কি চান? সত্যি দেবে? খালি হাতে ফিরিয়ে দেবে না তো? আপনি চাইলে আমার সবকিছু আপনাকে দিয়ে দিতে পারি। কি চান বলুন? তোমার একটা ছবি। শুধু ছবি? হ্যাঁ, এই মোবাইল ক্যামেরায় তুলে রাখবো। যখন তুমি থাকবে না তখন ছবিটার দিকে তাকিয়ে তোমার স্মৃতি মনে করব। কি হলো? ডিস্টার্ব দিতেছে, আমি দেখতেছি। আচ্ছা দেখো। ভাই, বিজয় গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সাথে একটা মেয়েও আছে। ড্রাইভার, এয়ারপোর্টে দিয়ে গাড়ি ঘোরা। কুইক! বলুন সিকান্দার ভাই। কাশেম সওদাগর গাড়ি নিয়ে তোমার পিছন পিছন আসছে, তুমি যত তাড়াতাড়ি পারো এয়ারপোর্ট চলে যাও। জি। গাড়িটা একটু থামান প্লিজ, ভীষণ পিপাসা পেয়েছে, পানি খাবো। Shit. তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ভাই, এক বোতল পানি দিন তো। আচ্ছা। এই নিন। বিজয়, তাড়াতাড়ি যাও, কুইক। কাশেম সওদাগর তোমার পিছনেই আছে। Shima kothai? Shima! Kothai giyechile? Bolo? Gari theke nemecho keno? Bolo? ওরা যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে মৃত্যুর পর সাগরের কাছে আমি কি জবাব দিতাম? পরিচয়ের পর থেকে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমাকে অনেক কিছু দিয়েছেন, বিনিময়ে আমি আপনাকে কিছুই দিতে পারিনি। আমার একটা ছবি আপনার মোবাইল ফোনের ক্যামেরায় তুলে রাখতে চেয়েছিলেন, তাই আর যাবার সময় মনে বড় ইচ্ছে হলো আপনাকে কিছু একটা দিয়ে যাই। আমি যখন থাকবো না তখন আমার স্মৃতি হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু এটা যখন চোখে পড়বে তখন আপনার মনে হবে সীমা নামের একটা অসহায় মেয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছিল, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিল। আমি তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও সীমা। আমি তোমাকে তাড়াতাড়ি ওঠো, ওঠো।